নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কুলের চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি কুলের চাটনিটা খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি, আর কিভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন। এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি 500 গ্রাম পাকা কুল নিয়েছি। দেখুন, ভালো করে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া চাপিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি লো আঁচে ফ্রাই করে নেব, এমনভাবে ফ্রাই করে নেব যাতে খুব সুন্দর গুঁড়ো করে নেওয়া যায়। কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকমভাবে। এবারে গ্যাসে কড়া চাপিয়ে ওর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে এবার কুলগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। আমি কুলগুলো সেদ্ধ করে নেব। সব কুলগুলো অ্যাড করে দিয়ে এবার ওর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। স্বাদ মতো নুন অ্যাড করে দিয়ে আমি ঢেকে সেদ্ধ করে নেব। কুলটা আমি ঢেকেই সেদ্ধ করে নিয়েছি, ঠিক এরকম করে সেদ্ধ করে একটা বাউলে নামিয়ে নিয়েছি। দেখুন, এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে হাফ টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এবার ওর মধ্যে সর্ষের দানাটা অ্যাড করে দিয়েছি। সর্ষের দানাটা অ্যাড করে দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে এবার ওর মধ্যে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। হালকা নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। আমি কালো সর্ষের দানাটা অ্যাড করে দিয়েছি। এবার ওর মধ্যে অল্প হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা কুলটা অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেব এভাবে। এভাবে নেড়েচেড়ে নেবার পর এবার ওর মধ্যে আমি গুড়টা অ্যাড করে দেব। আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি। আমি হাফ কাপ খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা ভালো করে মিশিয়ে নেব। গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিলাম। ভাজা গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। ভালো করে ভাজা গুঁড়ো মশলাটা মিশিয়ে নেব। শুকনো লঙ্কার পাঁচফোড়নের গুঁড়োটা দিয়েছি। দেখুন, ঠিক এরকম করে নামিয়ে নিতে হবে। কুলের চাটনিটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম করে নামিয়ে একটা বাউলে সার্ভ করে নেব। আপনারা এরকমভাবে কুলের চাটনি তৈরি করে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। খুব ইজি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পরিশেষে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।